দেখুন, এবার গাজায় হামাসের ঘাঁটিতে ইসরায়েলের হামলা। ফিলিস্তিনের হামাস ঘাঁটিতে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে হামাসের একাধিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট হামলার অভিযোগে প্রতিবেশী দেশটির ওপর এ আগ্রাসন চালায় ইহুদি রাষ্ট্রটি। ফিলিস্তিনের আইন শৃঙ্খলা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা AFP এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় রাফাও নগরীর কাছে হামাসের অন্তত 3টি স্থাপনায় এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সার হানেগেভ আঞ্চলিক পরিষদের কাছে হামাসের একটি রকেট নিক্ষেপের জবাবে ইসরায়েলি সৈন্যরা এ হামলা চালায়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।